রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে তেলিয়ামুড়ায় উন্নয়নে মুকুটে যুক্ত দুটি নবসংযোজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে তুলসিংরাই এলাকার বারোকানির উপর জায়গা জুড়ে আধুনিক মানসম্পন্ন টার্শিয়ারি সেন্টার এবং 1 কোটি 10 লক্ষ টাকা ব্যয়ে নতুন পরিসরে বিদ্যুৎ চালিত মহাশ্মশান ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ কুয়াই জেলা সচিব চাঁদনী চন্দন, পৌর পিতা রূপক সরকার সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তারা ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, তেলিয়ামুড়ার উন্নয়নে অত্যাধুনিক টার্সিয়ারি সেন্টার এবং বৈদ্যুতিক শ্মশানঘাট তেলিয়ামুড়ার উন্নয়নের মুখ্য নবতম সংযোজন। বৈদ্যুতিক শ্মশানঘাট এবং টার্সিয়ারি সেন্টারে তেলিয়ামুড়ার উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। ছটা হয়ে গেছে প্রায় 60% 50-60% শেষ হয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। এখানে ইন্টারনেট আমাদের সারা ভারতবর্ষের মধ্যে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আছে। আমাদের রেলওয়ে 17-18টা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, আমাদের এখান থেকে এখন মণিপুরে ট্রেন যাচ্ছে। ইন্টারসিটির জন্য আমি বলেছি